হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে আপনারা ফেসবুকে কিভাবে কনভার্ট করবেন। তো সেই কনভার্ট করার জন্য আপনাদের ফেসবুক পেজের দরকার হয়। তো সেই ফেসবুক পেজটি কিরকম করবেন, এবং অনেকের ফেসবুক রয়েছে যে করা হয়েছে তারপরেও ফেসবুকে কনভার্ট করা যাচ্ছে না, কারণ অনেক অপশন বাকি রয়েছে। তো সেইটি দেখে নিলে আপনারা পুরাপুরি বুঝতে পারবেন যে কিরকম করতে হয়। তো আপনারা তার জন্য প্রথমে ফেসবুকে চলে যাবেন। তো সেখানে গিয়ে দেখতে পারছেন অনেক অপশন রয়েছে। তো আপনারা থ্রি ডটে ক্লিক করে সেখানে আপনারা দেখতে পারছেন পেজ নামে একটি অপশন রয়েছে, সেই পেজে ক্লিক করে দিবেন। তারপরে উপরে দেখতে পারছেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে, সেই ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে গেট স্টার্ট নামে একটি অপশন চলে আসবে, সেই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেখতে পারছেন, তো আপনারা ফেসবুক পেজটির একটি নাম দিয়ে দিবেন। তো আমার ফেসবুক পেজ অলরেডি একটি রয়েছে, সেই নাম দিয়ে আমি করছি, কিন্তু আপনারা ফলো করতে হলে সেই নামটিতে দিয়ে ফলো করতে পারবেন। তো আমি HKD টেকনোলজি দিয়ে করে দিই আমার চ্যানেলের নাম দিয়ে। তো দেখতে পারছেন আমি দিয়েছি, তো আপনারা সেইভাবে দিয়ে নেবেন। তারপরে আপনারা ক্যাটাগরিটি দিয়ে দিবেন, বা নিচে অনেক অপশন রয়েছে সেই অপশনটি আপনারা দিতে পারবেন। ইনফরমেশন টেকনোলজি কমপ্লেইন নামে অপশনটি আমি দিয়েছি, তো আপনারা সেইভাবে দিতে পারবেন। তারপরে দেখতে পারছেন অনেক অপশন চলে আসছে, তো আপনারা সেটি করিয়ে দিতে পারেন। তো আমি সেটি এখন না করিয়ে দিয়ে আগ বাড়িয়ে যাই, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারছেন ফেসবুক আপনারা প্রোফাইল লাগাতে পারবেন। তো আমি আপনাদেরকে লাস্ট মুহূর্তে দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনারা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন। তারপরে ডান অপশন নামে একটি অপশন আসবে, সেই অপশনে ক্লিক করে দিবেন। পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল সেটিতে অলরেডি করা রয়েছে। তারপরে দেখবেন আমার পেজটি চলে আসছে। তো তারপর কি কি করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আমি অনেক অপশন বাকি রয়েছে করছি না, তো আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। চলে যাবেন এডিট পাবলিক ডিটেলসে চলে যাবেন। সেখানে গিয়ে দেখতে পারছেন অনেক অপশন রয়েছে, তো আপনারা চাইলে প্রোফাইল অপশনটি দিয়ে দিতে পারবেন। এডিটে ক্লিক করে একটি একটি প্রোফাইল দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিই, দেখতে পারছেন একটি ফুল প্রোফাইলে দিয়ে দিছি। তো আপনারা সেরকম প্রোফাইলটিতে দিয়ে ডান করে নেবেন। তারপরে নিচে অ্যাবাউট অপশন নামে রয়েছে, সেখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি বিষয় লিখতে পারবেন। তারপরে সেভে ক্লিক করে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন প্রোফাইলটি আপলোড হচ্ছে। তো কভার ফটো, প্রোফাইলের নিচে যে ফটো রয়েছে সেই ফটোটি দিয়ে দিবেন, সেটি থাম্বনেল হিসাবে ফটোটি থাকবে। তো সেই ফটোটি আপনারা দিয়ে দিবেন, আমি আর সেটি দিচ্ছি না, কারণ এই আইডিটা আমার রিয়েল আইডি নয়, আপনাদের দেখানোর জন্য একটি আইডি। বায়োর ডিসক্রিপশন সেটাতে আপনাদের ডিটেলসটি লিখিয়ে দিতে পারবেন ডিটেলসটি। তো আমি লিখিয়ে দিচ্ছি যে তো আপনারা সেভাবে লিখে দিতে পারবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পেজ ইনফরমেশন টেকনোলজি দিছি। তারপরে অ্যাড্রেস, সেখানে গিয়ে আপনারা অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং অ্যাড ফোন, অ্যাড ইমেইল,
এড সার্ভিস ইয়ার এড আওয়ার্স সব কিছু দিয়ে দিবেন। দেখতে পারছেন অনেকে সেরকম খুঁজে পান না, যার কারণে দিতে পারেন না। তো এরকম দেওয়ার পর আপনারা ট্রাই ইটে ক্লিক করে দিবেন। নিচে এসে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো সেই অপশনটি আপনারা দিতে পারবেন। তো আমি সেটিতে একটি দাবিয়ে দিছি। কভার ফটো সেখানে তো বুঝতে পারছেন নিচের প্রোফাইলের ফটোটি দিয়ে দিবেন। এইখানে আপনাদের কভার ফটোটি দিয়ে দিবেন। তো ফটোটি হচ্ছে যে কোনো ফটো। তো আমি আমার HKD টেকনোলজি নামে একটি ফটো রয়েছে, সেটি দিয়ে দিতে পারিনি। দেখি তো দেখতে পারছেন আমার ফটোটিও কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ পেজটি না হলে আপনারা পেজটি ফেসবুকে কনভার্ট করতে পারবে। তো আপনারা সি ইয়র অ্যাবাউট ইনফরমেশনে চলে গেলে আপনারা সব ডিটেলস দেখতে পারবেন, সেখানে আপনারা ডিটেলসটি বসিয়ে দিতে পারবেন। আমার পেজটি অলরেডি হয়ে গেছে, তো আমি পেজটি থেকে বের হয়ে আইডিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। উপরের থ্রি লাইনে ক্লিক করে পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনার আমার চ্যানেলটি হচ্ছে কি না। তো দেখতে পাচ্ছেন HKD টেকনোলজি। তো আপনারা সেটি আমার রিয়েল প্রোফাইল নয়, আমার রিয়েলটি আপনারা ফলো করে রাখতে পারেন। তো আমার রিয়েলটি HKD টেকনোলজি মারার সঙ্গে সঙ্গেই প্রোফাইল সহকারে চলে আসবেন। আশা করি ভিডিওটি ভালো হয়েছে। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার এরকম ভিডিও পাওয়ার জন্য।